দিন দিনই অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ঢাকার কাছের উপজেলা সাভার। গত আট মাসে চুরি ছিনতাই ছাড়াও হত্যাকাণ্ডে শিকার হয়েছেন 17 জন। এমন পরিস্থিতি নিতে নিরাপত্তার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সড়ক মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নিরাপত্তার দাবিতে রাজপথে সাভার আশুলিয়ার বাসিন্দারা, মহাসড়কে বাড়ছে চুরি ডাকাতি ও ছিনতাই, কখনো কখনো ঘটছে প্রাণহানির ঘটনাও। গেল কয়েক মাসে ছিনতাইকারীর হাতে জীবন প্রদীপ নিভে গেছে অন্তত 7 জনের। এছাড়া অন্যান্য ঘটনায় 8 মাসে প্রাণ গেছে আরো 9 জনের। তাই নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্থানীয়দের। মানে পুরা মানে হাইকাও করতেছে, গাড়ি বাড়ালে হয়তো ভাঙতে পারে বা একটু কিছু করতে পারে, উচ্ছিন করে জন্য থামায় রাখছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে দিন দিন অপরাধ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝে মধ্যে রাতের বেলা চুরি ডাকাতি হয়। আমি সরকারের কাছে একটা অনুরোধই করব, যেন আরও পুলিশ এবং প্রশাসন আরও তৎপর হয় এবং এটা যেন অনতিবিলম্বে যেন বন্ধ হয়। আমরা রাতে যখন মোটরসাইকেল নিয়ে আসি তখন অনেক দুষ্কারীরা আমাদের ইয়ে করে, ব্যাগ থাকলে নিয়ে দৌড় দেয়। যদিও পুলিশের দাবি অপরাধী ধরতে তারা অভিযান অব্যাহত রেখেছেন। অন্যান্য ফিক্সড পার্টি আছে, আমরা দুইটা পার্টি কাজ করতেছি, হাইয়ের পার্টি আছে, তারপরে জেলা পার্টি আছে, জেলা টহলও আছে, ডিবি আসছে, আর অনেক বাহিনী আছে। ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে সেখানে টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, News 24.